এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমভি পূবালী এক হাজার হাজার যাত্রী নিয়ে বুড়িগঙ্গা পার হচ্ছে। এটি যাবে ঢাকা বরগুনা ঢাকার লঞ্চ। প্রচুর যাত্রী, ঈদের প্রচুর যাত্রী, হাজার হাজার যাত্রী নিয়ে পার হচ্ছে। আরেকটি লঞ্চ শুভরাজ নয়, বিশাল একটি লঞ্চ কিন্তু ঠিক ওভারটেক করে অর্থাৎ খুব ধীর গতিতে বুড়িগঙ্গার টার্মিনালে যাচ্ছে, এটিও ফিরে যাবে। এটা ঢাকা বরিশাল ঢাকার লঞ্চ হচ্ছে শুভরাজ নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পূবালী এক কিন্তু হাজার হাজার যাত্রী নিয়ে বুড়িগঙ্গা ত্যাগ করলো। আমরা এখন আছি হচ্ছে সদরঘাটে, বুড়িগঙ্গার যে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি। তো ঈদের লাস্ট যে অবস্থা সেটি জানানোর জন্য আমরা আপনাদেরকে আজকে এখানে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক জাহাজ এদিকে এগিয়ে আসছে, পুস্তকালয় ব্রিজ পার হয়ে আমাদের এই বুড়িগঙ্গা যে নদী পার হয়ে সদরঘাটের দিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে এগিয়ে আসছে। আর পাশে সামনে দেখতে পাচ্ছেন ঈদের যাত্রীরা কিন্তু লঞ্চের উপর উঠছে। বেশ মেঘলা একটি আবহাওয়া। আমরা ল্যাসকে ক্লোজ করে দেখাচ্ছি যে তীব্র গতিতে শুভরাজ নয় একটি লঞ্চ কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে। বিশাল একটি জাহাজ, ঢাকা বরিশাল ঢাকার বেশ আধুনিক এবং বেশ বড় একটি ডাবল ইঞ্জিনের এই লঞ্চগুলো কিন্তু চলে আসতেছে হচ্ছে এই সদরঘাট টার্মিনালের দিকে। আর যারা আমাদের পেজটিকে, যারা নদী লঞ্চ নিয়ে ভিডিও দেখতে ভালোবাসেন, তারা আমাদের আমাদের ভিডিওটিকে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন, শেয়ার করুন আমাদের পেজটি, আমাদের এই ভিডিওগুলিকে, যাতে আমরা আপনাদের কাছ থেকে আরও বেশি উৎসাহ পাই ভালো ভালো ভিডিও তৈরি করতে। শুভরাজ নয় এগিয়ে আসছে বুড়িগঙ্গা থেকে, বুড়িগঙ্গা পার হচ্ছে। গতি এখন একেবারেই কম, কারণ আমরা টার্মিনালের, আমিও নিজেও কিন্তু একটি লঞ্চের ছাদের উপর উঠে আছি, এটা বোলার একটি লঞ্চের ছাদের উপর উঠে আছি। তো এটা হচ্ছে মেসার্স আম্বানিয়া শিপিং লাইন্সের শুভরাজ নয়, অনেক বড় একটি লঞ্চ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। লঞ্চটি সম্পূর্ণ খালি, যেহেতু ঢাকা ফিরতি মানুষের সংখ্যা কম, এখন সবাই ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছে, তাই শুভরাজ এই লঞ্চটি কিন্তু সম্পূর্ণ খালি অবস্থায় ফিরে আসলো এবং ভরপুর হাজার যাত্রী নিয়ে এই লঞ্চটি কিন্তু আবার বরিশাল ফেরত যাবে। বিশাল একটি লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, যে ঢাকা বরিশালের যে বিশাল বিশাল লঞ্চগুলো সেইগুলো আছে। ঠিক এই মুহূর্তে আরেকটি লঞ্চকে কিন্তু হাজার হাজার যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করতে দেখা যাচ্ছে। এটি হচ্ছে এমভি পূবালী এক, এটি ঢাকা বরগুনা ঢাকার লঞ্চ। বিশাল, এটিও বেশ বড় একটি লঞ্চ। আমরা লেন্সটাকে একটু ক্লোজ করে একটু দূর থেকে দেখাই, কারণ শুভরাজ নয় এই মুহূর্তে অতিক্রম করবে পূবালী এককে। দেখেন বেশ ভালো লাগার একটি জায়গা, বড় বড় দুটি লঞ্চ একটি আরেকটিকে অতিক্রম করছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে, সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম। হাজার হাজার যাত্রী নিয়ে ঈদ ফেরত, বাড়ি ফেরত যাত্রী নিয়ে কিন্তু এই লঞ্চগুলো এখন চলে গেল বাড়ি ফেরে, বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন, ভালো লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করুন, লাইক কমেন্টস করুন। ঈদ মোবারক সবাইকে, ধন্যবাদ।